ইন্ডিয়ান মুজাহিদিনের টার্গেট মোদি, মোদির সভায় ফের হামলার ছক। অন্তত তেমনটাই আজ করছেন গোয়েন্দারা। তাদের আশঙ্কা, পাটনার পর ফের একবার উত্তরপ্রদেশে মোদির সভায় নাশকতা ছক করছে জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন। নেপথ্যে মাস্টারমাইন্ড সেই তেহসিন আখতার। ২০১৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে দেশব্যাপী প্রচারে নেমেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। গোয়েন্দা সূত্রে খবর, ৮ নভেম্বর উত্তরপ্রদেশের বাহারাইচে সভা করবেন নরেন্দ্র মোদি। ওই সভায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। গোয়েন্দা বার্তা পাওয়ার পর উত্তরপ্রদেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। চলছে নজরদারি তল্লাশি। বিভিন্ন জায়গায় আইএম জঙ্গি তেহসিন আখতারের ছবি সম্বলিত পোস্টার লাগিয়েছে পুলিশ। কারণ গোয়েন্দাদের দাবি, এই সভায় ঢুকে নাশকতা ছক পুষেছেন ইন্ডিয়ান মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড তেহসিন। পাটনার গান্ধী ময়দানেও মানব বোমায় বিজেপির হুঙ্কার সভার মঞ্চ উড়িয়ে দেওয়া ছক পুষেছিল ইন্ডিয়ান মুজাহিদিন। মাকড়সা জালের মতো বিছিয়ে রাখা হয় বিস্ফোরক। যদিও সন্ত্রাস পাঠে ইমতিয়াজদের অদক্ষতার জন্য পুরোপুরি সফল হয়নি তেহসিন আখতারদের নাশকতার ব্লুপ্রিন্ট। পাটনা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এনআইএ এর হাতে। এনআইএ আগে নিশ্চিত ছিল পাটনা বিস্ফোরণ কাণ্ডে মূল চক্রে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি তেহসিন আখতার। এবার হাতে উঠে এলো স্পষ্ট প্রমাণ। তদন্তে নেমে এনআইএ জানতে পেরেছে, বিস্ফোরণের আগে গান্ধী ময়দানে নিজে রেকি করে যায় ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি তেহসিন আখতার। ধৃত ইমতিয়াজ আনসারি সহ ৮ জনকে বোমা রাখার দায়িত্ব দেওয়া হয়, যাদের মধ্যে ৩ ছাত্রও ছিল। ওই ৩ ছাত্র উত্তরপ্রদেশের মৌ, বিহারের জাহানাবাদ ও রাঁচির বাসিন্দা। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, পাটনা বিস্ফোরণের ব্লুপ্রিন্ট তৈরি করে ইন্ডিয়ান মুজাহিদিন সেকেন্ড ইন কমান্ড তেহসিন আখতারি। ইমতিয়াজ আনসারির সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইমতিয়াজকে জেরা করে বিহারের মতিহারি থেকে আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে। কিন্তু এখনও অধরা আইএম জঙ্গি তেহসিন, হায়দার, তারিক সহ অনেকে। চলন্ত বাসে হঠাৎই একটা বিকট আওয়াজ, চোখে নিমেষে দাউ দাউ করে জ্বলে উঠল গোটা বাস। আর বাসের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে ছটফট করতে করতে মারা গেলেন অধিকাংশ যাত্রী। বুধবার ভোরে এই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো অন্ধ্রপ্রদেশের মেহবুব নগর। মঙ্গলবার ১০টা নাগাদ বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এসি ভলভো বাসটি। বাসে ছিলেন ৪৭ জন যাত্রী। বুধবার ভোর ৫:১০ বাসে তখনও ঘুমিয়ে অধিকাংশ যাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, মেহবুব নগরের ৪৪ নম্বর জাতীয় সড়কের ওপর একটি কালভার্টে ধাক্কা মারে তীব্র গতিতে ছুটে আসা বাসটি। সেই সংঘর্ষে বাসের জ্বালানি ট্যাঙ্ক ফেটে তাতে আগুন লেগে যায়। কেউ কিছু বোঝার আগে মুহূর্তে সেই আগুন হু হু করে ছড়িয়ে পড়ে গোটা বাসে। কোনো রকমে বাসের কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসেন চালক সহ কয়েকজন। বাসের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বেশিরভাগ যাত্রীর। বেশ কিছুক্ষণ পর দমকল এসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে। উদ্ধার হয় সম্পূর্ণ ভস্মীভূত কয়েকটি দেহ। বুধবার সকালে বিস্ফোরণে কেঁপে উঠেছিল মণিপুরের ইম্ফল মার্কেট কমপ্লেক্স। ঘটনা ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল ইম্ফল। বুধবার ভোর তখন ৬:২০ মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহের বাসভবনের থেকে ঠিক ১ কিলোমিটার দূরে ইয়াইসকাল বাসস্ট্যান্ডে হঠাৎ কান ফাটানো এক বিকট শব্দ। আতঙ্কিত ইম্ফলবাসীর বুঝতে দেরি হয়নি কি ঘটেছে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে কয়েকজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে বিস্ফোরক হিসেবে আইইডি ব্যবহার করা হয়। এর পেছনে কোনো জঙ্গি গোষ্ঠীর হাত আছে বলে নিশ্চিত পুলিশ। মঙ্গলবার বিস্ফোরণ হয়েছিল রাজভবনের অদূরে ইম্ফল কমপ্লেক্সে।